নদিয়ার শান্তিপুরে সান্তা বিকোচ্ছে কেজি দরে, তাও আবার মিষ্টির দোকানে। আসন্ন বড়দিন উপলক্ষে সারা পৃথিবীর মতন এরাজ্যের বিভিন্ন জেলাগুলিতে ক্রেক, ক্রিসমাস ট্রি, স্নোবল, সান্তাক্লজ এবং তার নানান রকম উপহার সামগ্রী অনেকেই বিক্রির পসরা নিয়ে সাজিয়ে বসেছেন গলি থেকে রাজপথ সর্বত্র। এই কদিনের জন্য ব্যস্ত পাড়ার মোড়ও হয়ে উঠেছে কলকাতার পার্ক স্ট্রিট। ছোটরা তো বটেই, অবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই ব্যস্ত কেনাকাটায়। তবে নদিয়ার শান্তিপুর শ্যামবাজারে এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে রসগোল্লা নিখুতি, লর্ড চমচম, মিহিদানা বোঁদে জয়নগরের মোয়ার সাথে রাখা হয়েছে লাল সাদা টুকটুকে একজোড়া সান্তাক্লজ। না না, শোপিস হিসেবে দোকানের সৌন্দর্য বৃদ্ধি অথবা খরিদ্দারের মনোরঞ্জনের উদ্দেশ্যে নয়, রীতিমতো কেজি দরে বিক্রির জন্য। দোকানদার সানি ঘোষ জানান, দুর্গাপুজো, কালীপুজো, রাস, ভাইফোঁটা, জামাই ষষ্ঠীর মতন বিভিন্ন উৎসবে নতুন ধরনের মিষ্টি বানানোর চেষ্টা করা হয়ে থাকে, তবে বড়দিন উপলক্ষে এই প্রথম ক্ষীরের সান্তাক্লজ। সম্পূর্ণ ক্ষীরের তৈরি এই সান্তাক্লজ, দুটি মাথা, দেহ, হাত, পা সবটাই খাওয়া যাবে, শুধু পোশাক এবং গোবদারি বাদ দিয়ে। 1 কেজি 50 গ্রাম করে ক্ষীর লেগেছে বানাতে। মৃৎশিল্পীদের মতনই অসাধারণ শিল্পকর্ম প্রকাশিত হয়েছে এক মিষ্টান্ন শিল্পীর কর্মদক্ষতায়। অনেকে কেনার ইচ্ছা প্রকাশ করলেও দোকানের ইচ্ছে শেষ দিন অর্থাৎ আজ সন্ধে প্রথম ইচ্ছা প্রকাশ করা দুই ব্যক্তিকেই তা বিক্রি করা হবে। আর সেই সময়টুকুর মধ্যেই জিভের স্বাদে না হলেও চোখের স্বাদ মেটাতে মাছি ভন ভন মানুষের ভিড় মিষ্টির দোকানে। চলছে সেলফি এবং ফটো তোলার হিড়িক। তবে এবছরের অভিজ্ঞতায় মিষ্টান্ন প্রস্তুতকারকের ওই ব্যবসায়ী আগামী বছরের অভিজ্ঞতা সঞ্চয় করলেন বলেই জানিয়েছেন। দেখলাম রাখা রয়েছে, এটা কি কিসের মিষ্টি তৈরি? হ্যাঁ, এটা ক্ষীরের উপর দিয়ে পুরোটা, পুরো জিনিসটা ক্ষীরের উপর দিয়ে তৈরি। কোন কোন অংশ খাওয়া যাবে? পুরোটাই খাওয়া যাবে বলতে, এই জামার পোর্শনটুকুনি বাদ দিয়ে, মানে পোশাকটা বাদ দিয়ে পুরোটাই ক্ষীরের, পুরোটাই খাওয়া যাবে, মানে খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। নিচে সবুজ রঙের যেটা, না ওটা বাদ, ওই পোর্শনটা বাদ। কতটুকু উল্লেখ আছে? ওটা পূর্ণাবতি 1 কিলো ক্ষীর দিয়ে তৈরি। এটা কি অর্ডারই নেই? অর্ডারই বলতে 25 ডিসেম্বর উপলক্ষে আমরা দোকানের মিষ্টির ওপর দিয়ে কিছু না কিছু নতুনত্ব বিষয় ট্রাই করে থাকি, কিন্তু এবছর ক্ষীরের ওপর দিয়ে বিক্রির জন্য, এটা দোকানে বিক্রির জন্য তৈরি করা। তো এটা বিক্রি এখনো পর্যন্ত কাস্টমার কি এসছে? না, এখনো সেরকম ভাবে পাইনি। আশা করি একটা কারোর পছন্দ হয়ে জিনিসটাকে বিক্রি হবে, সেই আশায় দুটো বানানো হয়েছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।